গতকাল শিক্ষামন্ত্রীর পর আজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক ছিল, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কি বলছেন তৃণমূল মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। কিন্তু এগিয়ে গিয়েছে, এবার যারা ধর্ণামঞ্চ কেন নিয়োগ চাই এইসব আওয়াজ তুলছেন, বিস্ময়করভাবে তারাই আবার মামলা করে এদের চাকরিটা আটকে দিচ্ছেন, এইটা হচ্ছে সমস্যা। এখন নির্দিষ্ট যে জায়গাটা সমস্যা আছে, যে একটা স্টে হয়ে আছে, সেই স্টেটা ভ্যাকেট কর। আজকে ওনাদের যেটা রিকোয়েস্ট যে এসএসসির ভূমিকা যথেষ্ট ইতিবাচক, এবং তাহলে মাননীয় বিচারপতিদের কাছে এটা ক্লিয়ার করে দেয়া যে ওনাদের নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই। এখানে যারা আন্দোলন করছেন এবং যারা এখানে রয়েছেন, এরা প্রত্যেকে উপযুক্ত এবং যোগ্য, এরা উল্টো বিপদে পড়েছেন। যারা রেকমেন্ডেশন লেটারটা পেয়ে গেছেন, তারা এই চাকরির ভরসায় অনেকে অন্য চাকরি করছিলেন, সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন, উনি অন্য রাজ্যে কাজ করছিলেন, সেখান থেকে এখানে এসেছেন, উনি অন্য জায়গায় কাজ করছিলেন, ফলে এবার তারা আগের চাকরিটাও ছেড়ে দিয়েছেন। আবার এখানে মাসের পর মাস বছর ঘুরে যাচ্ছে, 14 মাস হয়েছে যে তারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন, তারা যোগ্য, কিন্তু আইন দিয়ে তাদের আটকে রাখা হয়েছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। তারা একটা অনুরোধ করেছেন যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা সরকার এতটা সহযোগিতা করেছে, অর্থাৎ আন্দোলন থেকে, আলোচনা থেকে, শূন্যপদ তৈরি থেকে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত হয়ে গেছে, এবার স্টেটা ভ্যাকেট করার জন্য আইনে যেটুকু যা করা দরকার সেটা যাতে সরকার পক্ষ উদ্যোগী হয়ে করেন, সেই অনুরোধটা, এবং অত্যন্ত ন্যায্য অনুরোধ, কারণ এরা প্রত্যেকে যোগ্য। এবং আজকে আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এটা দেখুন কাদা ছোঁড়াছুঁড়ি নয়, কারণ যেদিন প্রথম ওনাদের ধর্ণা মঞ্চে গেছিলাম সেদিন কিন্তু ওনারা আমাকে একটি দলের একজন সৈনিক হিসেবে তাদের কথা বলেছিলেন, যাতে মুখ্যমন্ত্রী অবধি পৌঁছয় এবং মুখ্যমন্ত্রী ওদের কথায় সাড়া দেন, শূন্যপদ তৈরি হয়। 1600 যারা আন্দোলন করছিলেন সবাই অ্যাবজর্বড, তাদের চাকরি হয়ে গেছে, কিন্তু তারা স্কুলে যেতে পারছেন না, নিয়োগপত্রটা পাচ্ছেন না। দুঃখের বিষয়, এখানে দুটো পার্ট আছে। একটা পার্ট আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করব, গতকাল আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কিছু আইনজীবী আছেন, তারা দুদিকে মামলা করতে গিয়ে সর্বনাশ করে দিচ্ছেন, তারা যদি এদের থেকে দূরে থাকেন তাহলে এদের মঙ্গল হয়। মহামান্য বিচারপতিরা, এরা তো যোগ্য, এদের তো মমতা ব্যানার্জি চাকরি দিয়েছেন, তাহলে এদের ক্ষেত্রে কেন দ্রুত বিচার হয়ে ওরা নিয়োগ পাবে না, তাদের ক্ষেত্রে স্টেটা আসবে কেন? যেখানে এসএসসির আইনজীবী দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোর্টে যে এনারা যোগ্য, উপযুক্ত, তো তাহলে কেন সেটা কোর্ট আরো সেই জায়গায় দীর্ঘসূত্রতা হবে কেন? মহামান্য বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু এই দীর্ঘ সূত্রতাটা কাম্য নয়। ফলে ওনারা যেটা রিকোয়েস্ট করেছেন, যাতে ওনাদের এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন, তার একটা পার্ট হচ্ছে আইনি, একটা পার্ট হচ্ছে চক্রান্তমূলক। চক্রান্তমূলকটা আলাদা বিষয়, আইনটা আলাদা বিষয়। আইনটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন, তারা সেই জটটা খুলবেন। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন, বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 লাখ। এবার আবার এদের মামলাটা, এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে, এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত। এবার তাদের কাছ থেকে একই রকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কিনা তাদের খতিয়ে দেখতে হবে। যারা কর্মপ্রার্থী, তাদের মামলা করার সময় একসময় 27 লক্ষ টাকা নেয়ার বক্তব্য আছে,
তো তাহলে যারা গরিব ছাত্রছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন, তাহলে পার মামলা আমি তো এখনো শুনছিলাম শারীর শিক্ষার জন্য 1,10,000 আর কর্মশিক্ষার জন্য 70,000, এই টাকাগুলো নিলেন কি করে? গরিবের নেতা রাজনীতি হচ্ছে, 27 লক্ষ টাকা শুধু এদের কাছ থেকে এক সময় নেওয়া হয়েছে, তারপরেও তা সুরাহা হয়নি। ইন্টারেস্টিং হচ্ছে এরা তাদের ক্লায়েন্ট ছিল, আজকে এদের চাকরিটা সরকার করে দিয়েছে, এদের উল্টো দিকের লোকরা তাদের ক্লায়েন্ট হয়ে গেছে, এটা কি করে হতে পারে? এ তো অনৈতিক। আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে চাকরির জট যেসব ভুলে কিছু তৈরি হয়েছিল জটটা খোলার চেষ্টা হচ্ছে, তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না, এদের মামলাটাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা। যে মেয়েটির নাম দিয়ে মামলা হয়েছে তিনি উপযুক্ত কি উপযুক্ত নয় সেটা নিয়েই এদের মধ্যে প্রশ্ন আছে, সেই মামলা চলছে, তার সঙ্গে এরা যোগাযোগ করার চেষ্টা করছেন খুঁজে পাচ্ছেন না, অথচ একটা মামলা হয়ে আটকে আছে। ফলে ওনাদের পূর্ণ আস্থা যেমন সরকারের উপর আছে, তেমনি আইনি জট যেটা আবার সরকারের হাতে নেই, এখন সরকারের কাছে ওনাদের অনুরোধ যে এতটা যখন মুখ্যমন্ত্রী করেছেন তখন বাকি আরেকটু এই স্টেটা কাটাতে সরকারের যা করা প্রয়োজন সরকার যদি সেটা করেন, আমি তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গেছেন, যত জন আন্দোলনের মঞ্চে ছিলেন প্রত্যেকের চাকরি হয়ে গেছে, হয়েছে তো? একদম স্যার। সেইটার আক্রোশে আটকে দেওয়া হলো, সেইটার আক্রোশে আটকে দেওয়া হলো। যেদিন ওনাদের অনুরোধে ওনাদের ওখানে যাই, ওনাদের সঙ্গে বসে সেদিন ইফতার করেছিলাম, এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, উনি দিল্লিতে ছিলেন, একাধিক বৈঠক ছিল, তার মধ্যে আমি ওনাদের যা যা ওনাদের সমস্যা ছিল, ওনাদের একটা ডেপুটেশনও ছিল, আমি হোয়াটসঅ্যাপে পাঠাই এবং মুখ্যমন্ত্রী রাতেই ফোন করেন যে আমি দুজন অফিসার পাঠাচ্ছি, দেখছি, এবং সেই সুরাহা হয়। যেই অফিসার, আপনি বলুন, স্যারের মতো আমি তত্ত্বাবধানে অফিসারও গিয়েছিলেন এবং বিকাশ ভবনে আমাদের মিটিংও হয়েছিলেন, সেই সিট ক্রিয়েট হয়ে পুরো প্রসেসটা এগিয়েছিল, কাউন্সিলিংও হয়েছে 2023-এর 2022-এর 18ই নভেম্বর আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে। এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সিলিং পর্যন্ত যেতে পেরেছি এবং স্কুলও পেয়েছি, স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো। কারণ আমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি, আমরা পাড়া প্রতিবেশীর কাছে দূরে দেখাতে পারছি না যে আমরা রেকমেন্ডেশনে কেন এখনো স্কুলে যেতে পারছি না, কি রে তোদের চাকরিটা কি আর হবে না, তোরা কি চাকরিটা আর পাবি না, এইসব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলেমেয়ের যখন সবাইকে উত্তর দিতে হয় না তখন তাদের পরিস্থিতিটা কি হয় তারাই জানে। আর কিছু আইনজীবী আছে সেগুলোকে নিয়ে রাজনীতি করছে, তাই তিনাদের উদ্দেশ্যে বলবো আপনার আপনি আপনারা আমাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন, এইভাবে আর আমাদেরকে এতদিন ছুড়িয়ে রাখবেন না, কারণ রেকমেন্ডেশন পেয়ে গেছি 13-14 মাস হয়ে গেল, এখানে অনেকে আছে যাদের বয়স 45-এর ওভার হয়ে গেছে, অনেকে বিয়ে করতে পারেনি, বেশিরভাগ বসে আছে এখানে অবিবাহিত, বিয়ে করতে পারেনি তারা এই চাকরিটার জন্য। আবার অনেকে আছে যে আমিও তো একটা কন্ট্রাকচুয়াল কাজ করতাম, অনেকেই আছে আমি কন্ট্রাকচুয়াল কাজ করতে তারা কাজগুলো ছেড়ে দিয়েছে, তাহলে সেই কাজগুলো রেকমেন্ডেশন পেয়ে যাওয়া মানেই তো তারা 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে জয়নিং হয়ে যায়, তাহলে যখন নিয়োগটা আটকে গেল ওইদিকে আমরা কাজটাও ছেড়ে দিলাম, এদিকে কাজটাও হচ্ছে না, তাহলে পরিস্থিতিটা কি হয় বা তাহলে ভাবুন। আর যেসব ছেলেমেয়েরা আজকে পুরুলিয়া বাঁকুড়া থেকে এসেছে তাদের অবস্থাটা কি ভাবুন, সেই জঙ্গল মহলের তারাও কিছু করতে পারছে না। তাই আপনাদেরকে বলবো স্যার আমাদের এই চাকরিদের চাকরি প্রার্থীদের নিয়ে আর রাজনীতি করবেন না, আমাদের নিয়োগটা পেতে দিন। আর সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দেবো যে স্যার আমাদের স্টেটা ভ্যাকেট করিয়ে দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন, এইভাবে আমরা আর মানে আমরা অনেকগুলো পুজো তো ভালো কাটাতে পারলাম না, কিন্তু নতুন বছরটা যেন ভালো করে কাটাতে পারি। বোকা বোকা প্রশ্নগুলো একটা মিটিং এর পর দাঁড়িয়ে আপনাদের কোন কাণ্ডজ্ঞান একটু রাখুন, যে একটা গ্রুপ তারা
SLST এবং শরীর শিক্ষা, তার সঙ্গে আপনি আরেকটা গ্রুপ মিশিয়ে এরকম প্রশ্ন করার একটু সেটা আপনি যেরকম জানেন আমিও সেরকম জানি, ফলে ঠিক একটু আগেও জমা দিয়েছি। এটা যখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন নিশ্চয়ই আমি অন্য বিষয় নিয়ে এনাদের বিষয়টাকে ডাইলুট করবো না। শুধুমাত্র তাদের ওই সাবজেক্টটাই বসতে।